গঙ্গা ভাঙনের মুখে বরানগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তলিয়ে যেতে বসেছে স্কুল খেলার মাঠ। আতঙ্কে রাতের ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের। তাদের আবেদন, সরকার যেন তড়ি ঘড়ি ব্যবস্থা নেয়, নয়তো দুর্ঘটনা ঘটবে যে কোনো সময়। গঙ্গা নিষ্পেষ করছে, কখন যে কি হয় কে জানে। রাত বিরেতে শো শো শব্দে আতঙ্ক বাড়ে। ঘুম গেছে বরানগর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেটের বাসিন্দাদের। বরানগর আলমবাজার 4 নম্বর ওয়ার্ডে ইন্ডাস্ট্রিয়াল হাউজিং এস্টেট, একেবারেই গঙ্গার পাড়ে। হাউজিং এস্টেটে 107টি আবাসন রয়েছে, বাস করেন 1500 জন। 4 বছর ধরে শুরু হওয়া গঙ্গা ভাঙনে আবাসন এলাকার বেশ খানিকটা তলিয়ে গেছে গঙ্গার বুকে। 1993 লাশ ঘাটের কাজ হয়েছে, তারপর থেকে ক্রমশ ভাঙছে। আবাসন এলাকায় রয়েছে একটি প্রাথমিক স্কুলও। শিক্ষক শিক্ষিকারা ভয় থাকেন যদি দুর্ঘটনা ঘটে, তাই স্কুল ঘিরে প্রাচীর দিয়েছে কর্তৃপক্ষ। যদি গঙ্গার ওটা যদি না সংস্কার করা হয়, পাঁচিলটাও হয়তো চলে যেতে পারে জলের নিচে। সবসময় যেন আমরা আতঙ্কে থাকি, বাচ্চা এখানে তো ক্লাস 4 অবধি থাকে। কিন্তু প্রাচীর দিয়ে কি ভয় কমে? স্কুলের পাশেই রয়েছে খেলার মাঠ, ফুটবল চলে যায় গঙ্গায়। গঙ্গা এখানে হামলা চালায় চোরাগোপ্তা। গঙ্গার যে পার সে ঘাট তলে তলে কাটে চোরা স্রোত, সামান্য এদিক ওদিক হলেই সলিল সমাধি। বেশ কিছু অংশ ভেঙে ঢুকে গেছে। প্রতিনিয়ত এখানে বাচ্চারা খেলাধুলা করছে, খেলার মাঠটাও শেষ হয়ে গেছে। তারপরে বাচ্চারা প্রচুর খেলাধুলা করতে করতে বিভিন্ন সময় গঙ্গার পাড় থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙছে। ঘাটের অবস্থা খুবই খারাপ। হাউজিং এস্টেটের বাসিন্দারা স্থানীয় বিধায়ক, সাংসদ, পুরসভার চেয়ারম্যান সবার কাছে দরবার করেছেন, কাজ হয়নি। স্থানীয় পৌরপ্রধান বলছেন বড় কাজ, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ভবন থেকে এই কাজটা হওয়া উচিত বলে আমি মনে করি, তো হয়নি এখনো। এটা দুর্ভাগ্যজনক, 7 বছর ধরে আমি সেন্ট্রালকে লিখে আসছি। সামনেই বর্ষা, বিপদ আরো বাড়বে। গঙ্গার জোরালো ঢেউ আছড়ে পড়বে হাউজিং এস্টেটের পারে, তখন যখন তখন যা কিছু ঘটতে পারে। গঙ্গাপাড়ের বাসিন্দারা এখন গঙ্গা পুজো করছেন। আবেদন একটাই, মা গঙ্গা ঘরটুকু রেখো। বরানগর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট 24।